সর্বশেষ জনসমারী অনুযায়ী ইদানিং একটা হাদিস সবাই ঢালা প্রচার করছে যে নারীর সংখ্যা বেশি হওয়া কেমতের আলামত এতে নারীদের প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে না আমার মনে হচ্ছে হাদিসটা ভুলভাবে প্রচার করা হচ্ছে দেখুন নারীর সংখ্যা বেশি হলে সেটাতে নারীর অপমানের কিছু তো দেখছি না যে নারীর সংখ্যা বেশি হবে কে আগে কেয়ামতের আলামত মানেই কিন্তু খারাপ কিছু নয় আমরা অনেকে মনে করি যে কেমাতের আলামত মানেই খারাপ কিছু কেয়ামাতের অন্যতম একটা আলামত হলো আমাদের নবী সাদ আল্লাহিসামের আবির্ভাব তিনি বলেছেন যে আমার আগমন এটি কি আমাদের আলামত বহন করে কারণ তার আগমন হল কেয়ামতের পূর্বে ঘটা সবচেয়ে বড় ঘটনা তার আগমন পরে আর এত বড় ঘটনা ঘটবে না তো এটাকেও কি আমাদের আলামত হিসাবে কে আমাদের আলামতের আলোচনাতে এটা খুব উল্লেখ বড় বড় করে উল্লেখযোগ্য একটা পয়েন্ট হিসাবে উল্লেখ করা হয় তো সাল্লামের আগমনটা তো খারাপ কিছু না বিধায় কেয়ামতের আলামত হলেই জিনিসগুলো সব সময় খারাপ হয়ে যাবে এমনটি আবশ্যক নয় এবারটাকে এভাবে দেখার কোনো কারণ নেই